আসসালামু আলাইকুম। হে বিশ্ববাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটি করব, সেই আলোচনাটির হেডলাইন হল ভক্ত গুরুর প্রতি বিশ্বাস ও প্রেমে ফানাফিল্লা থাকিয়া যদি কাউকে কিছু বলে দেয় তাহলে তা হয়ে যায়। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই বুঝতে পারবেন। একজন ভক্ত গুরু ধরিয়া গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে নিতে গুরুর প্রতি একটা প্রেমিক হইয়াছে, যে সে সর্বজায়গায় সর্বসময় হাঁটা চলায় কথা বলায় গুরুকে স্মরণ করে। কখনো কখনো সেই ভক্তের চোখে পানি ঝরতেও দেখা যায়। ফ্যামিলি এবং সামাজিক লোকেরাও তাকে খারাপ বলেই আখ্যায়িত করে। এই সব কিছু যন্ত্রণা সে হাসি মুখে সহ্য করে। যে যতই দুঃখ দেখ না কেন, যতই কষ্ট দেখ না কেন, তাহার মুখের হাসি বুকের যন্ত্রণা চলতেই থাকে। কোনো একদিন ভক্তটি মনে এমন কিছুর জায়গাও দেয় না, গুরু ধরিলাম বলে আজ আমার এই অবস্থা, আমার এত কষ্ট এত যন্ত্রণা সইতে হইতেছে। এইসব কথা না ভাবিয়া আরও নিজের মনকে বুঝ দিত, হে আমার মুর্শিদ, আমাকে দুঃখ দিও কিন্তু দুঃখ সইবার শক্তিটা দিও। আমি বলবো এটাই নিয়ম, কেননা আল্লাহ বলিয়াছেন কোরআনে যে আমি মানুষকে মৃত্যু এবং মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এইরকম দুঃখ যন্ত্রণা সহ্য করিয়া থাকে এবং দেখা যায় তার হাতের কাজে অন্য কেউ নিয়ে যাইতেছে, ব্যবসা বাণিজ্যে লোকসান দেখা দেয়, আগাইতে পারে না, কিন্তু অন্যরা ভালোই ব্যবসা করতেছে, চলতেছে, এমনকি বন্ধু মানুষও শত্রু হয়ে যাইতেছে। চাকরি বা ব্যবসা কোনোটাতেই টিকতেছে না, ফ্যামিলির চাহিদাও পূরণ করতে পারতেছে না, সংসারে শান্তি নাই, সমাজের লোকেরাও ভালো চোখে দেখে না। তারপর ভক্তটি কখনো ভাবে না, বলেও না, হে গুরু, তুমি কি আমাকে দেখো না, আমি কত কষ্টে আছি, তোমাকে পাইতে যাইয়া তোমার শিক্ষায় শিক্ষিত হইতে যাইয়া আজ আমার এই অবস্থা। কখনো ভাবে না, বলেও না, এই বিষয়ে কোনো সময় মনও খারাপ করে না। দেখা যায় সময় সময় গুরুর বাড়ি যায় ভক্তটি, কিন্তু সাধন জগত নিয়া আলাপ আলোচনা করে থাকে, কিন্তু নিজের এত দুঃখ দুর্দশা কোনোটাই প্রকাশ করে না, মুখে একবার বলেও না। অথচ শিষ্য বা কত ধরনের মানুষই আসে, এসে নিজের দুঃখের কথা বলে, কিন্তু ভক্তটি কখনো গুরুকে বলে না আমি খুব যন্ত্রণায় আছি, আমি খুব কষ্টে আছি। যত দুঃখ কষ্টই হোক না কেন, যত দুঃখ তত যেন গুরুর প্রতি প্রেম আরও বাড়িয়া যায়। কখনো কখনো দেখা যায় যে গুরুর প্রেমে ফানা হইয়া যায়, কখনো দেখা যায় যে গুরুর প্রেমে ফানা হইয়া যায়। সমস্ত দুঃখের আগুনে যেমন সাধন আগুনে, গুরুর প্রেমের আগুনে এবং দুনিয়ার সমস্ত যন্ত্রণার আগুনে পুড়িয়া নিজেকে পবিত্র করিল, এমন এক জায়গাতে পৌঁছাইয়া গেল, এমন ভক্তের প্রেমের কাছে ফুল ধরিয়া গিয়াছে, তখন মানুষ সেই ফুলের গ্রাণ নিতে আসে। আর কেউ কিছু আর্জি রাখলে বা কিছু সমস্যার কথা বললে যা বলে দেয় তাই হইয়া যায়। সেই শিষ্যটি, লোকেরা ওই ভক্তটিকে দিন দিন দেখা যায় যে লোকেরা ওই ভক্তটিকে দিয়ে দিন দিন উপকৃত হইতেছে, যাহা বলে তাহাই হইয়া যায়। সেই ভক্তটি একদিন সামাজিকভাবে অসম্মানিত ছিল, এখন তিনি দিন দিন মানুষের কাছে সম্মানিত হয়ে যাইতেছে। সমস্ত যন্ত্রণায় সইতে সইতে মুর্শিদের নামে খোদা ভক্তটি সমস্ত যন্ত্রণায় সইতে সইতে মুর্শিদের নামে খোদা ভক্তটির উপরে একাকারে বিলীন হইয়া গিয়াছে। আল্লাহ আমাদেরকে এমনটা হওয়ার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।